হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, এর আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ব্লগে একটি অ্যাডসেন্স এসইও ফ্রেন্ডলি থিম আপলোড করতে হয় এবং তার সামান্য কাস্টমাইজেশন করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ওই থিমটি পুরো কাস্টমাইজেশন কমপ্লিট করে ফেলবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর এখনও যদি এই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এখনই AJS420 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি আপনাদের 4-5টি পোস্ট করে রাখতে বলেছিলাম, কারণ হচ্ছে আমাদের থিম কাস্টমাইজেশন করার সময় এই পোস্টগুলো অবশ্যই লাগবে, তা না হলে আমরা পুরোপুরিভাবে থিমটি কাস্টমাইজেশন করতে পারবো না। আমি আশা করি আপনারা অবশ্যই 4-5টি পোস্ট আপনারা করেছেন। তো এখানে দেখেন, ফার্স্টে আমি লেভেল সম্পর্কে কিছু বলেছিলাম যেদিন পোস্ট করা দেখিয়েছিলাম। তো এখানে আপনি একটি পোস্ট ওপেন করবেন। একটি পোস্ট ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেভেলের একটা অপশন রয়েছে, আপনি যে রিলেটেড এই যে পোস্টটি এই পোস্টের লিখবেন ওই রিলেটেড লেভেল এখানে কিন্তু অ্যাড করে দিবেন। অর্থাৎ এখানে দেখেন আমি ইউটিউব রিলেটেড একটি পোস্ট লিখেছি এবং এখানে লেভেল অ্যাড করে দিয়েছি ইউটিউব। এর পরবর্তীতে আপনি যত ইউটিউব রিলেটেড পোস্ট লিখবেন প্রত্যেকটাতে এই লেভেল কিন্তু ইউটিউব দিয়ে দিবেন। দেখবেন যে বানানটি যেন অবশ্যই ঠিক থাকে, ছোট হাতের বড় হাতের যেন কোনো রকম উল্টো পাল্টা হয় না। তাহলে কি হবে পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি। তবে এইটা মনে রাখবেন যে ইউটিউব রিলেটেড বা যে ধরনের পোস্ট আপনি করবেন একই ধরনের পোস্টগুলোতে একই লেভেল দিবেন, মিনিমাম একটি লেভেল তো একই রকম রাখবেন। যেমন এখানে আমি ইউটিউব রিলেটেড একটি পোস্ট করেছি এবং এখানে লেভেল দিয়েছি ইউটিউব। তো ঠিক একইভাবে আমি যদি এখান থেকে ব্যাকে আসি, ব্যাকে আসার পর দেখেন এখানে ইউটিউবে আরেকটি পোস্ট রয়েছে, তো এটাতে আমি কোনো লেভেল অ্যাড করিনি, আপনাদের দেখাবো তার জন্য। তো পোস্টটি জাস্ট ওপেন করলাম, করার পর এখানে দেখেন লেভেল এটা তো আমি জাস্ট ইউটিউব দিয়ে দিব। তাহলে কি হবে যে আমি যখন এই যে শুধুমাত্র ইউটিউব লেভেলটি নিয়ে যখন কাজ করব তখন এই ইউটিউব রিলেটেড সমস্ত পোস্টগুলো কিন্তু চলে আসবে, যেটা আপনারা একটু পরেই ভালোভাবে বুঝতে পারবেন। তো জাস্ট আমি এটাকে আপডেট করে দিলাম। তারপর এখান থেকে যদি ব্যাকে আসি, ব্যাকে আসার পরে এখানে দেখেন ইউটিউব রিলেটেড কিন্তু আরেকটি পোস্ট রয়েছে, তো আমি ঠিক একইভাবে এটাকেও ওপেন করব। ওপেন করার পর এখানে আমি জাস্ট ইউটিউব লিখে দিলাম। তো ইউটিউব লিখে দেওয়ার পর এটাকেও আপডেট করে দিব। তাহলে কি হবে যে আমাদের এই যে লেভেলটি ইউটিউব, এই লেভেলের আন্ডারে কিন্তু তিনটা পোস্ট হয়ে গেল এবং এর পরবর্তীতে আমরা ইউটিউব রিলেটেড যতগুলো পোস্ট করব প্রত্যেকটাতে এই ইউটিউব কিন্তু লিখে দেবো, বানানগুলো ঠিক করে দিব, কোনো ছোট হাতে বড় হাতে যেন উল্টো পাল্টা না হয়। তো তারপর এখানে দেখেন আগে থেকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ এটি অ্যাডসেন্স রিলেটেড পোস্ট, তাই আমি জাস্ট এটার লেভেল আমি এখানে দিতে পারি। আপনি আপনার খুশি মতো যে কোনো লেভেল দিতে পারেন, তবে মনে রাখবেন একই ধরনের পোস্টে একই লেভেল দিবেন। তো আমি যেমন এখানে লিখে দিচ্ছি অ্যাডসেন্স এবং এর পরবর্তীতে আমি যতগুলো অ্যাডসেন্স নিয়ে পোস্ট লিখব প্রত্যেকটাতে এই অ্যাডসেন্স এই লেভেলটি কিন্তু আমি দিয়ে দিব। তো জাস্ট এটাকে আপডেট করে দিলাম। আপাতত আমার এখানে কিন্তু আর কোনো পোস্ট নাই, মনে করেন এখানে একটি মোটিভেশনাল পোস্ট রয়েছে, আমি জাস্ট ওই পোস্টটাতে একটা লেভেল দিয়ে দেবো মোটিভেশন, এবং মোটিভেশন রিলেটেড যতগুলো পোস্ট আমি করব প্রত্যেকটাতে ওই মোটিভেশন লেভেলটি দিয়ে দেবো। আশা করি আমি আপনাদের বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। তো এবার এখান থেকে এই যে পোস্টগুলো, এই পোস্টের কাজগুলো হয়ে গেলে আমি আর একটু বলে রাখি, আপনার একই ধরনের পোস্টে একই ধরনের লেভেল দিবেন, অর্থাৎ আর্ন মানি রিলেটেড যতগুলো পোস্ট করবেন, আমি জাস্ট উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি, সেই পোস্টে আপনি লিখে দিতে পারেন আর্ন মানি বা অনলাইন ইনকাম, প্রত্যেকটা পোস্টে ওই লেভেলটি কিন্তু থাকতেই হবে। তারপর আপনি ইউটিউব রিলেটেড লিখলে এরকম ইউটিউব দিয়ে দিবেন, অ্যাডসেন্স রিলেটেড লিখলে এরকম অ্যাডসেন্স দিয়ে দিবেন, ব্লগিং রিলেটেড লিখলে আপনি প্রত্যেকটাতে দেখা যাচ্ছে ব্লগিং লিখে দিলেন, বা যে কোনো একটা লেভেল আপনি ব্যবহার করতে পারেন, তবে একই ধরনের পোস্টে একই লেভেল ব্যবহার করতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তারপর এখান থেকে আপনার জাস্ট লেআউটে চলে আসবেন। আসার পর আমি এখান থেকে আমাদের ভিউ ব্লক করে নিচ্ছি। তো ভিউ ব্লক করে নেওয়ার পর এখানে দেখেন আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে আমাদের ব্লগে যে অ্যাডসেন্স অ্যাপ্রুভের জন্য যে মেইন যে 5টি পেজ একটি ওয়েবসাইটে, সেই 5টি পেজ কিভাবে তৈরি করতে হয় তা দেখেছিলাম এবং লিঙ্ক করেছিলাম। সেই সাথে এদিকে দেখতে পাচ্ছেন কিছু সোশ্যাল মিডিয়ার আইকন এখানে কিভাবে সেট করতে হয় এটাও দেখেছিলাম। তো তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে কিছু পোস্ট এখানে কিন্তু রয়েছে এবং এখানে অটোমেটিকলি এটা আপডেট হচ্ছে। তো এইটার জন্য আপনার জাস্ট লেআউটে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে রয়েছে যে একটা অপশন রয়েছে, জাস্ট এখান থেকে যদি আপনি পেন্সিল আইকনে ক্লিক করেন, পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 6টা এখানে শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট, অর্থাৎ আপনার এই যে যে পোস্টগুলো এখানে রিসেন্ট যে পোস্টগুলো আপনি করবেন, অর্থাৎ সম্প্রতি যে পোস্টগুলো করবেন তার থেকে 6টি পোস্ট এখানে কিন্তু শো করবে। তো দেখেন এ ধরনের 6টি পোস্ট এখানে শো করবে। তো আপনি যদি চান যে এখানে আপনি আরও অনেকগুলো পোস্ট শো করাতে চান, তাহলে এখান থেকে আপনি দিতে পারেন যে 10টা, অর্থাৎ ওখানে আপনার 10টি পোস্ট শো করবে, অর্থাৎ লাস্ট যে 10টি পোস্ট আমি করেছি ওই 10টি পোস্ট এখানে শো করবে। জাস্ট এখানে কোনো কিছু না করাটাই বেটার। তো আপনি যদি চান যে পোস্টের সংখ্যা কতগুলো শো করবে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, এবং এখান থেকে যদি আপনি রিসেন্ট এটা অবশ্যই রাখবেন তাহলে ভালো হবে,
তারপর এখান থেকে জাস্ট সেভ করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন হেডার লোগো, অর্থাৎ আমাদের সাইটে এই যে লোগোটি রয়েছে এই লোগো। তো এখানে এসে যদি আপনি পেন্সিল আইকনে ক্লিক করেন তাহলে এখানে দেখেন রিমুভ ইমেজ একটা অপশন রয়েছে, এখান থেকে জাস্ট রিমুভ ইমেজে ক্লিক করে আপনি সুস ফাইলে ক্লিক করেন তাহলে সেই কম্পিউটার বা ফোনের ফোল্ডারগুলি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার ওয়েবসাইটের জন্য যে ইমেজটি আপনি চুজ করে রেখেছেন সেই ইমেজটি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন, অর্থাৎ ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন ওই ইমেজটি কিন্তু চলে আসছে। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, কারণ এখানে আমার সাইট সম্পৃক্ত কোনো ইমেজ নাই, তার জন্য আমি একটা সাধারণ ইমেজ এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে যদি আপনি সেভ করে দেন, সেভ করার পর এখানে এসে যদি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে তারপর আপনার সাইটটিকে যদি লোড করেন তাহলে এখানে দেখবেন ওই ইমেজটি কিন্তু এখানে চলে আসছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে অ্যাডের অপশন। তো এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হেডার অ্যাড এবং এখানে সাইজ দেওয়া রয়েছে। যেহেতু আমরা এইমাত্র ওয়েবসাইটটি তৈরি করছি, এখন অ্যাডসেন্স অ্যাপ্লাই করি নাই এবং অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় নাই, তাই এটাকে আমরা হাইড করে রাখবো। পরবর্তীতে যখন আমাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে তখন এই পেন্সিল আইকনে ক্লিক করে আমাদের অ্যাড কোডগুলো এখানে আমরা দিয়ে দিব। তো জাস্ট আমি এখান থেকে এই অ্যাড কোডগুলো কেটে দিয়ে এই যে একটা ভিজুয়াল এখানে টিকমার্ক দেওয়া রয়েছে এটাকে বন্ধ করে, অর্থাৎ এখানে ক্লিক করলে টিকমার্কটি উঠে যাবে, আমি জাস্ট টিকমার্কটি উঠিয়ে দিয়ে সেভ করে দিলাম। অর্থাৎ আমার আপাতত এই হেডের অপশনটি বা অ্যাডের অপশনটি এখানে লাগবে না। তারপরে এখানে দেখেন সেভ করে যদি আপনি এখান থেকে রিলোড করেন তাহলে দেখেন এখানে কিন্তু ওই ইমেজটি আর নাই, তো আপনারা এটি অবশ্যই করে রাখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল লোগো, অর্থাৎ যারা মোবাইল থেকে ভিজিট করবে, এখান থেকে যদি আমি যদি আপনাদের দেখাই যে মোবাইল থেকে ভিজিট করলে কেমন হবে, তো দেখেন মোবাইল থেকে ভিজিট করলে কিন্তু এরকম হবে। তো দেখেন আমরা তো ইমেজগুলো চেঞ্জ করেছিলাম কিন্তু তারপরে এখানে কিন্তু ইমেজটা কিন্তু আমাদের আসছে না, তার জন্য এখানে এই যে অপশনটি রয়েছে এখান থেকে মোবাইল লোগো এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো এখান থেকে আপনার জাস্ট পেন্সিল আইকনে ক্লিক করবেন, করার পর এখান থেকে রিমুভ ইমেজে ক্লিক করবেন, তারপর একইভাবে সুইচ পাইলে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনাদের যে লোগোটি ওই লোগোটি সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে দেবেন, তাহলে এখানে লোগোটি চলে আসবে এবং একই লোগো দিবেন দুটোই, যাতে ফোন থেকে ভিজিট করলে যেমন দেখায় কম্পিউটার বা ডেস্কটপ থেকেও ভিজিট করলে তেমন দেখায়। তো তারপর এখান থেকে আমি সেভ করে দিলাম এবং এখানে এসে যদি সেভ করে আমাদের সাইটটিকে যদি রিলোড করি তাহলে এবার দেখবেন যে ফোন থেকে ভিজিট করলেও কিন্তু আমাদের এই লোগোটি কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর দেখেন এখানে আমাদের কিন্তু একটা মেনুবার রয়েছে, এই মেনুবারটি খুবই ইম্পর্ট্যান্ট, এই মেনুবারটি সুন্দরভাবে আমাদের তৈরি করতে হবে। তো তার জন্য লেআউটে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন মেইন মেনু, তারপর ড্রপডাউন মেনু, মাল্টিপল ড্রপডাউন, তারপর মেগা মেনু ইত্যাদি ইত্যাদি এই কয়েকটি অপশন আপনি এখানে অ্যাড করতে পারবেন। তার আগে আমি একটু দেখে আসি, দেখেন এখানে ফিচার, এখানে ক্লিক করলে এখানে কিন্তু কয়েকটি পোস্ট অটোমেটিকলি চলে আসছে, শুধুমাত্র মাউস পয়েন্টারটি এখানে নিলেই অটোমেটিকলি কিছু পোস্ট এখানে চলে আসছে। তারপর এইগুলোতে আপাতত কিছু নাই, তো দেখেন এটার পরে ক্লিক করলে এখানে আরও কিছু অপশন এখানে চলে আসছে, তো এইগুলো আমরা নতুন করে তৈরি করব। তো তার জন্য এখান থেকে লেআউট আসার পর এই যে লিঙ্ক লিস্ট এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করব। তারপর এখানে দেখেন অনেকগুলো অপশন কিন্তু রয়েছে, তো এখান থেকে আমি প্রত্যেকটা কেটে দিব। তো দেখেন এখান থেকে আমি কেটে দিচ্ছি শুধুমাত্র হোম আইকন এবং ফিচার, এই দুইটা রেখে আমি সবগুলো এখান থেকে কিন্তু কেটে দিব। তার জন্য আপনার জাস্ট এখান থেকে এই ডিলেটে ক্লিক করবেন, ডিলেটে ক্লিক করলে সবগুলো কিন্তু এক এক করে চলে যাবে। তো আমি এখান থেকে রাখবো শুধুমাত্র এই ফিচার্স এবং হোম আইকন, জাস্ট এই দুইটা রাখবো। তো এবার যদি আমি এখান থেকে এটাকে সেভ করি, সেভ করার পর এখানে এসে সেভ করে তারপর যদি এখান থেকে আমি একটু রিলোড করে নিই তাহলে এখানে দেখেন ওই দুইটা অপশনই কিন্তু থাকবে, এখানে দেখেন হোম রয়েছে এবং এখানে ফিচার, মাত্র এই দুইটা অপশন। তো এবার আমাদের এই যে পোস্ট অনুসারে আমাদের কিন্তু এখানে মেনুটি কিন্তু তৈরি করতে হবে, এমন কোনো মেনু আপনি তৈরি করে রাখবেন না যেটা শুধু শুধু ফাঁকা পড়ে থাকবে। তো তার জন্য আমি একটু দেখেন এটাকে কেটে দিচ্ছি এবং এখান থেকে যদি পোস্ট এটাকে ওপেন করি, তো দেখেন আমাদের এখানে পোস্টগুলো রয়েছে কিন্তু ইউটিউব এবং অ্যাডসেন্স রিলেটেড। এখানে আপনার আরও অনেকগুলো অপশন নিয়ে আপনি কাজ করতে পারেন বা টপিক নিয়ে আপনি কাজ করতে পারেন, আর্ন মানি রিলেটেড কাজ করতে পারেন, মোটিভেশন, তারপর হচ্ছে আপনার ব্লগিং, ইউটিউবিং ইত্যাদি ইত্যাদি অনেকগুলো টপিক নিয়ে কাজ করতে পারেন। তো প্রত্যেকটা টপিকের জন্য আপনারা এখানে একটা করে মেনু রাখবেন এবং ওই মেনুতে, যেমন এখানে আমি আপনাদের দেখিয়ে দিই, এখান থেকে লেআউটে আসবেন, আসার পর এখান থেকে লিঙ্ক লিস্ট এটাকে জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন বা পেন্সিল আইকনে। তো মনে করেন এখানে ফিচার, তো এই যে ফিচার আগে এই দুইটার অপশন আমি একটু দেখিয়ে দিই। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন হোম, হোমের এখানে যদি আপনি এডিট অপশনে ক্লিক করেন তাহলে দেখেন এখানে কিছুই দেওয়া নাই, তো এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। তো তার জন্য আমি এখান থেকে জাস্ট আমাদের যে ওয়েবসাইটটি এখানে আসছি, আসার পর এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে হোম আইকন বা এই যে এখানে ক্লিক করলে এই যে আপনার .com পর্যন্ত যে লিঙ্কটুকু, জাস্ট এই লিঙ্কটুকু আপনারা কপি করবেন। কপি করার পর এখান থেকে এসে দেখেন এখানে রয়েছে যে হোম আইকন, এর নিচে রয়েছে ইউআরএল, আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো ওখানে একটা স্ল্যাশ ছিল ওটাকে কেটে দিয়ে আমরা এটাকে লিঙ্কটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দিবেন। তাহলে কী হবে, আপনাদের এই হোমে ক্লিক করলে সরাসরি আপনাদের এই হোম পেজটি ওপেন করবে আপনার ওয়েবসাইটের।
তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিচার্স। তো এখানে যদি আপনি এডিটে ক্লিক করেন তো দেখেন এখানে একটা কোড রয়েছে যে রিসেন্ট স্ল্যাশ মেগা মেনু। তো এই কোডটি আমি অবশ্যই ডিসপ্লেতে বড় আকারে দেখিয়ে দেবো, অথবা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এই কোডটি দিয়ে দিবেন যে রিসেন্ট স্ল্যাশ মেগা মেনু। তো এখানে যদি আপনি রিসেন্ট পোস্টগুলো শো করাতে চান, কোথায় আমি একটু দেখিয়ে দিই। এই যে যে আপনাদের যে ওয়েবসাইটটি রয়েছে, এই যে ফিচার, এখানে দেখেন মাউস পয়েন্টার আনলে অটোমেটিকলি কিছু পোস্ট শো করছে এবং রিসেন্ট পোস্টগুলো। তো আপনি যদি এখানে এই রিসেন্ট পোস্টগুলো শো করাতে চান তাহলে জাস্ট এই রিসেন্টটা লাগবেন। আর আপনি যদি মনে করেন শুধুমাত্র ইউটিউবের পোস্টগুলো শো করাবো তাহলে ওই যে লেবেল দিয়েছিলেন, অবশ্যই মনে আছে যে একটা পোস্টের আপনি লেবেল দিয়েছিলেন ইউটিউব। তো আপনি যদি এখান থেকে শুধুমাত্র ইউটিউবই অর্থাৎ ওই লেভেলে যেটা দিয়েছিলেন, এখানে কিন্তু ভুল হলে আর হবে না, ওই লেভেলে যে লেখাটা দিয়েছিলেন জাস্ট ওইটা এখানে দিয়ে দেবেন। যদি এখানে ইউটিউব দিয়ে সেভ করে তারপর এখান থেকে সেভে ক্লিক করে তারপর আমাদের থিমটি এখানে সেভে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটিকে রিলোড করি, তাহলে দেখবেন এখানে আমাদের ফিচারে আসলে শুধুমাত্র আমাদের কিন্তু ইউটিউব রিলেটেড পোস্টগুলো শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন লেভেলগুলো। তো আপনি চাইলে এটা কিন্তু করতে পারেন। তো আমি আপনাকে সাজেস্ট করব যে এই যে ফিচার আইকন এখানে আপনারা রিসেন্ট দিয়ে রাখবেন, অর্থাৎ আপনি সম্প্রতি যে পোস্টগুলো করবেন ওই ফিচারে আপনার ওই পোস্টগুলো শো করবে। তো আমি লিখে দিচ্ছি, তো এই লেখাটি ঠিক যেরকম আছে এরকমই দিবেন, তা না হলে কিন্তু আপনার শো করবে না। তো জাস্ট এটাকে সেভ করে দিলাম। তো তারপর মনে করেন আমাদের ইউটিউব রিলেটেড যেহেতু পোস্ট লেখা রয়েছে, তো আমি এখানে জাস্ট লিখে দিলাম ইউটিউব, অর্থাৎ এই যে নিউ সাইট নেম। তো এখানে আমাদের একটা মেনু হবে ইউটিউব, তো এটাকে আমি জাস্ট এখান থেকে ইউটিউব এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে আমি আপাতত কোনো লিঙ্ক আমি এখানে দিব না। তো না দেওয়ার পর এখানে জাস্ট একটা হ্যাশ দিয়ে রাখছি, তারপর এখান থেকে অ্যাড লিঙ্ক এখানে ক্লিক করে দিব। তারপর এখানে ধরেন অ্যাডসেন্স রিলেটেড একটা পোস্ট লিখেছি, তাই আমাদের এখানে একটা মেনু হবে অ্যাডসেন্স। তারপর এখান থেকে জাস্ট আমি এটাকে কেটে দিয়ে আমি এখানে জাস্ট একটা হ্যাশ দিয়ে রাখছি, তারপর এখান থেকে অ্যাড লিঙ্ক এখানে ক্লিক করে দিবেন। যদি এখানে কোনো কিছু না দেন তাহলে কিন্তু অ্যাড লিঙ্ক এটা থাকবে না। দেখেন এখানে অ্যাড লিঙ্ক এটা কিন্তু অস্পষ্ট হয়ে গেছে, তাই এখানে একটা হ্যাশ দিয়ে রাখবেন। অর্থাৎ আপনারা এই হ্যাশটা না দিলেও চলবে, কারণ আমি আপনাদের বিষয়টি দেখানোর জন্য এখানে হ্যাশ দিয়ে রাখছি। তারপর এখান থেকে অ্যাড লিঙ্ক এখানে ক্লিক করে দিলাম। তারপর মনে করেন আপনার এখানে আর্ন মানি রিলেটেড কোনো রকম পোস্ট থাকতে পারে, তো আপনি এখানে আর্ন মানি লিখে দিতে পারেন। তারপর এখান থেকেও আমি একইভাবে একটা হ্যাশ দিয়ে রাখলাম, তারপর অ্যাড এ লিঙ্ক ক্লিক করে দিলাম। এবার এখানে আপনি যে যে রিলেটেড পোস্ট লিখবেন ওই রিলেটেড এখানে কিন্তু মেনুতে আপনি অ্যাড করতে পারেন। তো এই যেভাবে আমি অ্যাডগুলো করলাম ঠিক আপনারা একইভাবে এইখানেও কিন্তু অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে সেভ ক্লিক করে দিবেন এবং এখান থেকে এসে আপনি সেভে ক্লিক করে দিবেন। তারপর এখানে এসে আমাদের সাইটটিকে যদি একটু রিলোড করি তাহলে এখানে দেখবেন যে আমাদের মেনুতে কিন্তু ওইগুলো কিন্তু চলে আসছে, কিন্তু কিছু সমস্যা হয়েছে। তা হলো এখানে দেখেন হোমটা কিন্তু মাঝখানে চলে আসছে এবং এইগুলো ফার্স্টে চলে আসছে। তো হোমটা সাধারণত এইদিকে প্রথম দিকে থাকলে ভালো দেখায়, মাঝখানে থাকলে ভালো দেখায় না। তো এইটা ঠিক করার জন্য এখান থেকে আবারও লেআউটে আসবেন, আসার পর এখান থেকে লিঙ্ক লিস্ট এখানে আসবেন, আসার পর এখানে দেখেন হোমটা কিন্তু নিচের দিকে চলে আসছে। তো এর পাশে দেখেন দুইটা তীর আইকন রয়েছে, একটা নিচের দিকে একটা উপরের দিকে। তো আপনি যদি এই হোমটাকে উপরে নিতে চান তাহলে উপরের তীর আইকনে ক্লিক করবেন হোমের সোজা। তো দেখেন আমি এখানে হোমটাকে তীর আইকনে ক্লিক করছি এবং একেবারে উপরে চলে আসলো। ঠিক একইভাবে আমি ফিচারটাকে দ্বিতীয়তে রাখতে চাচ্ছি, তাই এখান থেকে আমি ফিচারটাকে দ্বিতীয়তে রেখে দিলাম। তো এইভাবে আপনারা এই উপর নিচে করতে পারেন, এই তীর আইকনে ক্লিক করে উপর নিচে করতে পারেন, ডিলেটে ক্লিক করে ডিলেট করতে পারেন, এডিটে ক্লিক করে এডিটও করতে পারেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দেওয়ার পর, এখান থেকে এই সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে এসে যদি সাইটটিকে রিলোড করি তাহলে এখানে দেখেন হোমটা কিন্তু ফার্স্টে চলে আসছে, তারপর ফিচারে চলে আসছে এবং এখান থেকে আমাদের ওই লিঙ্কগুলো যেগুলো অ্যাড করেছিলাম আমাদের মেনুতে ওইগুলো কিন্তু চলে আসছে। এখন দেখেন আমাদের এই যে যে অ্যাডসেন্স রিলেটেড তো এখানে পোস্ট আছে, তাহলে এখানে অ্যাডসেন্সে ক্লিক করলে তো ওই পোস্টটি আসবে। তো দেখেন অ্যাডসেন্সে ক্লিক করছি কিন্তু কোনো রকম পোস্ট আসছে না, আর্ন মানিতে ক্লিক করছি তাও কোনো পোস্ট আসছে না, ইউটিউবে ক্লিক করছি তাও কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এখানে আমাদের কোনো লিঙ্ক করা নাই। তো এই লিঙ্কটা করার জন্য আপনি হয়তো মনে রাখবেন যে আমি ওখানে কিন্তু লিঙ্কের অপশন অর্থাৎ ইউআরএলের বক্সে কিন্তু আমি হ্যাশ দিয়ে রাখছিলাম, কোনো লিঙ্ক করি নাই। তো এই লিঙ্কটা করার জন্য মনে করেন আমি এখানে ইউটিউব এখানে একটা লিঙ্ক করে দেবো, যাতে এই ইউটিউবের উপর ক্লিক করলে ইউটিউব রিলেটেড যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট কিন্তু এখানে চলে আসে। তো তার জন্য আপনার এখান থেকে ইউটিউব রিলেটেড যে কোনো একটি পোস্ট আপনি ওপেন করবেন। তো দেখেন এখানে একটা ইউটিউব রিলেটেড পোস্ট রয়েছে, আমি জাস্ট এটাকে ওপেন করছি। ওপেন করার পর একটু এখান থেকে নিচের দিকে চলে আসবেন, একটু এখানে নিচের দিকে আসার পর এখানে দেখেন ট্যাগ রয়েছে ইউটিউব। তো আপনি জাস্ট এই ট্যাগ ইউটিউব এই ইউটিউবের উপরে এখানে ক্লিক করবেন, একটু ভালোভাবে দেখে নেন। তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে অটোমেটিকলি, এই লিঙ্কটা আপনি কপি করবেন। তো আমি আবারও বলে রাখি, ওই ইউটিউব রিলেটেড
ট্যাগের উপর যখন আপনি ক্লিক করলেন তখন এখানে দেখেন ইউটিউব রিলেটেড যতগুলো পোস্ট সবগুলো এখানে চলে আসছে, এবং উপর থেকে আপনি ওই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর লেআউটে আসবেন, আসার পর এখান থেকে লিঙ্ক লিস্ট এখানে এডিট করবেন। করার পর এই যে ইউটিউব দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট ইডিটে ক্লিক করে দিবেন। ইডিটে ক্লিক করে দেওয়ার পর দেখেন ইউআরএল আমরা এখানে কিছুই রাখছিলাম না, শুধুমাত্র হ্যাশ দিয়েছিলাম, এটাকে কেটে দিয়ে আমাদের কপি করা লিঙ্কটি এখানে পেস্ট করে দিব। ঠিক একইভাবে আমরা এটাকে সেভ করে দিব, এবং একইভাবে আর্ন মানি, যেহেতু আমাদের আর্ন মানি রিলেটেড কোনো পোস্ট নাই তাই আমরা এখানে দিতে পারছি না, কিন্তু অ্যাডসেন্স রিলেটেড একটা পোস্ট রয়েছে। তো আমরা এখানে আমাদের সাইটে এসে এখান থেকে আমরা হোমে আসলাম, আসার পর অ্যাডসেন্স রিলেটেড যে পোস্ট রয়েছে ওইটি ওপেন করব। তো দেখেন এখানে অ্যাডসেন্স রিলেটেড এই পোস্টটি ওপেন করলাম, করার পর এখান থেকে নিচের দিকে আসবো। আসার পর এখানেও দেখেন ট্যাগ কিন্তু রয়েছে অ্যাডসেন্স, দেখেন অ্যাডসেন্স, অর্থাৎ এই যে আপনি প্রত্যেকটা পোস্টে আপনি অ্যাডসেন্স রিলেটেড বা ইউটিউব রিলেটেড যে কয়েকটি পোস্টে অ্যাডসেন্স দিয়েছেন, এই অ্যাডসেন্সে ক্লিক করলে ওই পোস্টগুলো কিন্তু চলে আসবে। দেখেন আমাদের অ্যাডসেন্স রিলেটেড বা অ্যাডসেন্স দেওয়ার ট্যাগ মাত্র একটা পোস্ট রয়েছে, সেটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক একইভাবে আপনারা উপর থেকে লিঙ্কটা কপি করবেন, এবং এই সিস্টেমে আপনাদের যতগুলো পোস্ট বা যতগুলো মেনুতে অ্যাড করবেন প্রত্যেকটাতে আপনারা একইভাবে অ্যাড করতে পারবেন। ওই যে শুধুমাত্র যে রিলেটেড পোস্টটি আপনি মেনুতে অ্যাড করতে চান ওটাকে ওপেন করবেন, নিচের থেকে যে এই যে ট্যাগটি আপনি দেখালাম যে অ্যাডসেন্স ট্যাগ, ওখানে ক্লিক করলে এরকম উপরে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। এই লিঙ্কটাকে জাস্ট কপি করবেন, লেআউটে আসবেন, আসার পর আপনাদের এই যে বক্স এখানে দেখেন অ্যাডসেন্স, এখান থেকে এডিট করবেন। করার পর এই যে ইউআরএল এখানে জাস্ট আপনারা এই হ্যাশট্যাগে কেটে দিয়ে এখানে আপনারা পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা সেভ করে দিবেন, এবং এখান থেকে সেভ করে দেওয়ার পর এই যে আইকনটি রয়েছে সেভ, এখানে ক্লিক করবেন। করার পর আপনাদের সাইটে এই হোমে ক্লিক করে দিবেন, অর্থাৎ রিলোড করবেন। করার পর এবার দেখবেন এই অ্যাডসেন্স যদি ক্লিক করি তাহলে অ্যাডসেন্স রিলেটেড পোস্টগুলো কিন্তু চলে আসবে। তো দেখেন অ্যাডসেন্সে ক্লিক করলাম এবং অ্যাডসেন্স রিলেটেড পোস্টটি কিন্তু চলে আসছে। এখানে যেহেতু একটি মাত্র পোস্ট রয়েছে তাই একটি আসছে। ঠিক একইভাবে দেখেন ইউটিউবেও লিঙ্ক করেছিলাম, ইউটিউবে ক্লিক করলাম, ইউটিউব রিলেটেড তিনটা পোস্ট ছিল সেই তিনটা পোস্ট কিন্তু এখানে চলে আসছে। তো আশা করি বিষয়টি কিন্তু বুঝতে পেরেছেন। এবার দেখেন আর্ন মানি এটাতেও কিন্তু কোনো লিঙ্ক করি নাই, দেখেন এখানে ক্লিক করলে কিছুই আসছে না। তো দেখেন কিছুই আসছে না। তো যখন আমরা আর্ন মানি রিলেটেড কোনো পোস্ট করব ঠিক একইভাবে আমরা পোস্ট ওপেন করব, করার পর নিচের দিকে আসব। আসার পর এই যে ট্যাগ এখান থেকে আমরা ওই যে আর্ন মানি রিলেটেড যে ট্যাগটি থাকবে ওই ট্যাগটি এখানে ক্লিক করব, উপর থেকে লিঙ্কটি কপি করব। কপি করার পর এখানে লেআউটে এসে এই যে লিঙ্কটি এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা এই যে আর্ন মানি বা আপনার অন্যান্য যে মেনুগুলো আপনি অ্যাড করবেন ওইটাতে এসে জাস্ট এখানে লিঙ্কটা আপনি বসিয়ে দিবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও বুঝতে যদি কোনোরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অথবা ফেসবুক পেজে নক করবেন, আমি সরাসরি আপনাদের বিষয়টি বোঝানোর চেষ্টা করব। তারপর এখান থেকে আপনার সেভ করে দিবেন, এবং এখান থেকে এই সেভে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু আপনার এই যে মেনুটি এই মেনুর কাজ কিন্তু কমপ্লিট। এবং এই একই সিস্টেমে আপনারা আপনাদের মেনুটা সুন্দরভাবে সাজিয়ে নেবেন, তারপরও কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবেন অথবা কমেন্ট বক্সে নক করবেন। তারপর এখান থেকে যদি আমরা একটু রিলোড করে নিই, অর্থাৎ আমাদের হোম পেজে আসি, আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন মেনুর নিচেই কিন্তু এই যে কয়েকটি পোস্ট এখানে শো করছে, তার জন্য এখানে লেআউটে চলে আসবেন। আসার পর দেখেন এই যে মেইন মেনু এটার নিচের দিকে রয়েছে যে হট পোস্ট, অর্থাৎ এই যে বড় আকারের যে পোস্টগুলো এভাবে শো করছে এটা হচ্ছে হট পোস্ট। তো এখানে এসে আপনি যদি এখানে এডিট এ অপশনে ক্লিক করেন, করার পর এখানে দেখেন রয়েছে রিসেন্ট হট পোস্ট, অর্থাৎ আপনি রিসেন্ট যে পোস্টগুলো করবেন ওই পোস্টগুলো কিন্তু এই যে এখানে এসে বড় আকারে দেখাবে। তো আমি আপনাকে সাজেস্ট করবো এটা চেঞ্জ করার কোনো দরকার নাই, তাই আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। এখানে যেটা যেরকম রয়েছে ঠিক এরকমই থাক, কোনো সমস্যা নেই, আপনি চাইলে এটা কিন্তু হাইডও করতে পারেন। তার জন্য জাস্ট এখান থেকে ভিজিবল এটাকে টিকমার্ক উঠিয়ে দিয়ে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখান থেকে যদি আমি সেভ করে এখানে এসে রিলোড করি তাহলে দেখবেন যে এই পোস্টগুলো কিন্তু আর নাই। তো আপনি চাইলে এগুলো হাইডও করতে পারেন আবার রাখতেও পারেন। তো আমি মনে করবো এটা রাখা বেটার। তো দেখেন এটা এই যে চোখের আইকন এখানে কিন্তু ক্রস হয়ে গেছে, অর্থাৎ এটা হাইড আকার রয়েছে। তো এটাকে আবার ভিজুয়াল আনতে চাইলে এখান থেকে ভিজুয়ালে ক্লিক করে এই যে বক্স এখানে টিকমার্ক দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দিলে এটা কিন্তু আবার এখানে চলে আসবে। তো দেখেন এটা আবার এখানে কিন্তু চলে আসছে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অ্যাডের অপশন রয়েছে, তো এটাকে আমরা আপাতত রাখতে চাইছি না। তার জন্য জাস্ট লেআউটে আসবেন, আসার পর এখানে দেখেন হোম অ্যাড টপ। তো এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন, করার পর এই যে কোডটা রয়েছে এটাকে আপনারা জাস্ট পুরোটা কেটে দিবেন। তারপর ভিজিবল এখান থেকে টিকমার্কটা উঠিয়ে দিবেন, তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন, অর্থাৎ এটা আমাদের আপাতত দরকার নাই। তারপর দেখেন এখানে একটা অপশন রয়েছে, তো আমি এখান থেকে যদি এটাকে সেভ করে যদি আগে আমাদের সাইটটিকে দেখি, দেখেন এখানে হোম পেজে ক্লিক করলাম, করার পর এই যে আমাদের হট পোস্ট এর নিচেই কিন্তু সেই অ্যাডের অপশনটি চলে গেছে। এবং এখানে কিন্তু এই যে দেখেন রয়েছে ইরর নট পোস্ট, তারপর এখানে নট পোস্ট এইগুলো আমাদের ঠিকঠাক করতে হবে। তো তার জন্য লেআউটে আসবেন, আসার পর
এখানে দেখেন রয়েছে যে একটা অপশন, জাস্ট আপনারা এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। করার পর এখানে মনে করেন আপনি ইউটিউব রিলেটেড পোস্টগুলো শো করাতে চাচ্ছেন। আমার এখানে যেহেতু মাত্র ইউটিউব এবং অ্যাডসেন্স রিলেটেড পোস্ট রয়েছে, তাই আমি এটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনার এখানে আরও অনেক টপিকের পোস্ট থাকতে পারে, আপনারা ওই সব টপিকগুলো এখানে কিন্তু দিতে পারেন। তো মনে করেন কীভাবে দিবেন, এখানে দেখেন টাইটেল, তো আমি মনে করেন এখানে ইউটিউব রিলেটেড পোস্টগুলো দিব, তাই এখানে ইউটিউব লিখে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 12, অর্থাৎ 12টি পোস্ট স্লাইডার আকারে শো করবে। তো আপনারা যখন দেখবেন তখন বিষয়টা বুঝতে পারবেন। তো দেখেন এখানে রয়েছে টেকনোলজি, অর্থাৎ এখানে আপনার লেভেলটি দিতে হবে, আপনি কোন পোস্টগুলো শো করাতে চাচ্ছেন। তো যেহেতু আমি এখানে টাইটেল দিচ্ছি ইউটিউব, অর্থাৎ আমি এখানে ইউটিউব রিলেটেড পোস্টগুলো শো করাতে চাচ্ছি, তাই এই যে টেকনোলজি, অর্থাৎ এখানে আপনার লেভেলটি হবে, তো এখানে আপনি ইউটিউবের যে লেভেলটি ওটা দিয়ে দেবেন। অর্থাৎ ইউটিউব রিলেটেড পোস্টগুলো লিখেছেন, সেই লেখার ওখানে যে লেভেলগুলো দিয়েছেন ওই লেভেলটি এখানে দিয়ে দেবেন। তো আমরা যেহেতু ইউটিউব দিয়েছিলাম তাই এখানে ইউটিউব দিয়ে দিলাম। তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন, এবং এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করার পর আপনাদের সাইটে এসে যদি রিলোড করেন তাহলে দেখবেন যে আপনাদের এখানে কিন্তু ওই পোস্টগুলো কিন্তু চলে আসছে। তো দেখেন এখানে ইউটিউব এবং এখানে কিন্তু স্লাইডের আকারে ওই পোস্টগুলো চলে আসছে, ইউটিউবের যে পোস্টগুলো। তো এখানে যেহেতু আমাদের তিনটা পোস্ট রয়েছে ইউটিউবের, তাই এখানে একটা বক্স ফাঁকা রয়েছে, এবং টোটাল এখানে 12টি পোস্ট কিন্তু স্লাইডের আকারে শো করবে। যেমন এখানে এই যে আইকন রয়েছে, এখানে ক্লিক করলে অপর পোস্ট আসবে, ক্লিক করলে অপর পোস্ট আসবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ঠিক একইভাবে আপনারা এখান থেকে ইউটিউবের জায়গায় আপনারা এখানে আপনাদের ধরেন আর্ন মানি পোস্টগুলো শো করাতে চান, এখানে টাইটেল দিয়ে দিতে পারেন আর্ন মানি। তারপর এখান থেকে আর্ন মানির ওই পোস্টে যে লেভেলটি ব্যবহার করেছেন ওই লেভেলটি এখানে দিয়ে দিতে পারেন। তারপর সেভে ক্লিক করার পর এখান থেকে সেভে ক্লিক করে দিলে এখানে এসে কিন্তু আপনার ওই পোস্টগুলো শো করবে। তারপর এর নিচের দিকে দেখতে পাচ্ছেন বিজনেস, এটাতেও কিন্তু কোনো পোস্ট নাই। তারপর এখান থেকে লেআউটে আসবেন, আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে বিজনেস। তো তার আগে আমরা এই সাইড বারের যে কাজগুলো রয়েছে এই সাইড বারের কাজগুলো আমরা কমপ্লিট করে নিব। তো দেখেন এখানে যদি আমি সাইটে আসি, আসার পর ফার্স্টে দেখতে পাচ্ছেন এই আমাদের এই সাইডে এখানে রয়েছে সোশ্যাল প্লাগইন, অর্থাৎ আমাদের সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো এখানে আমরা কানেক্ট করাতে পারবো। তার জন্য এখান থেকে জাস্ট লেআউটে আসবো, আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল উইজেট, এখান থেকে যদি আপনি এই সোশ্যাল প্লাগইন এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে এসে দেখেন রয়েছে ফেসবুক, টুইটার, তারপর আপনার অন্যান্য অ্যাকাউন্ট যেগুলো রয়েছে সবগুলো রয়েছে। তো আমি এখান থেকে আপাতত কিছু কিছু কেটে দিচ্ছি, যেগুলো আমরা রাখবো আর যেগুলো রাখবো না, চাইলে এগুলো কিন্তু আমরা পরবর্তীতে অ্যাড করতে পারি। তো আমি সবগুলো কেটে দিচ্ছি। তো দেখেন সবগুলো কেটে দিলাম, দেওয়ার পর এখানে মনে করেন আমি আমার ইউটিউব চ্যানেলটি অ্যাড করতে চাই, তার জন্য এখানে সবগুলো ছোট হাতের, এখানে লিখবো ইউটিউব। তো দেখেন এখানে সবগুলো ছোট হাতের হবে, এবং এখানে আমি লিখে দিয়েছি ইউটিউব। তারপরে এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলটির লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। তো দেখেন আমি এখানে আমার চ্যানেলটির লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো দেখেন এইভাবে আমি আমার চ্যানেলটির লিঙ্ক দিয়ে দিলাম। তারপর এখান থেকে অ্যাড এ লিঙ্ক এখানে ক্লিক করে দিব। তারপর মনে করেন আমাদের ফেসবুক পেজটি আমি এখানে অ্যাড করতে চাই, তারপর এখান থেকে আবারও সবগুলো ছোট হাতের। তো দেখেন সবগুলো ছোট হাতে দিয়েছি, সবগুলো ছোট হাতে না দিলে কিন্তু হবে না। তো আপনারা সবগুলো ছোট হাতের এবং বানানটা ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। তারপর এখানে আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার পেজের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে পেজের লিঙ্কটি দিয়ে দিলাম, তারপর অ্যাড লিঙ্ক এখানে ক্লিক করে দিলাম। তো ঠিক একইভাবে আপনাদের অন্যান্য যে অ্যাকাউন্টগুলো টুইটার, পিন্টারেস্ট, তারপর অন্যান্য যেসব অ্যাকাউন্টগুলো, এই একইভাবে আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তারপর এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিলাম, এবং এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সাইটে এসে দেখেন এখানে সোশ্যাল প্লাগইন কেমন রয়েছে, এটাকে আমি একটু রিলোড করে নিচ্ছি। রিলোড করে নেওয়ার পর এখানে দেখবেন যে মাত্র 2টা কিন্তু সোশ্যাল মিডিয়া প্লাগইন চলে আসছে, অর্থাৎ আমরা এই 2টা এখানে দিয়েছি। তো এবার যদি কেউ ফেসবুকে এখানে ক্লিক করে তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজটি এখানে ওপেন হয়ে যাচ্ছে দেখেন। তারপর এখান থেকে যদি কেউ সরাসরি ইউটিউবে ক্লিক করে তাহলে এখানে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটির লিঙ্কটা কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ঠিক একইভাবে আপনারা অন্যান্য যে অ্যাকাউন্টগুলো ওই অ্যাকাউন্টগুলো অ্যাড করে নেবেন, না পারলে অবশ্যই আমাদের জানাবেন। তারপর দেখেন নিচের দিকে রয়েছে অ্যাড স্পেস, এটাকে আমাদের আপাতত হাইড করতে হবে যেহেতু আমাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভ না। তার জন্য লেআউটে আসার পর এখানে দেখেন রয়েছে অ্যাড স্পেস, আর আপনি যদি অন্যান্য কোনো কিছু অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড এ গ্যাজেট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন যে অনেক অপশন রয়েছে, যেমন অ্যাডসেন্স, তারপর এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনার চাইলে কিন্তু এগুলো অ্যাড করতে পারেন। তো যেমন আপনি যদি কোনোরকম কোড অ্যাড করতে চান, যেমন অনেকে আছে যে ফেসবুক পেজ বা মেসেঞ্জারের অপশনটি অ্যাড করতে চায়, বা অনেকে আছে যে সরাসরি মেসেজ করার অপশন অ্যাড করতে চায়, তার জন্য এখানে এই কোডগুলোর প্রয়োজন পড়ে। তো দেখেন রয়েছে HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, তো আপনারা জাস্ট এখানে আসবেন, আসার পর আপনাদের ওই কোডগুলো এখানে পেস্ট করে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিবেন, দিলে এখানে কিন্তু ওই অপশনটি চলে আসবে। তো আপাতত আমাদের এখানে কিছুই নাই, তাই আমি এখান থেকে রিমুভ করে রাখছি। তো আমি আপনাদের বিষয়টি দেখিয়ে দিলাম যাতে আপনারা পরবর্তীতে প্রয়োজন হলে এখানে করে নিতে পারেন।
তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড স্পেস, তো এটাকে আমরা জাস্ট এই কলম আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে কোডটা রয়েছে এটাকে আমরা কেটে দিব এবং এখান থেকে ভিজিবল জাস্ট এই বক্সের টিক মার্ক দিয়ে এখান থেকে সেভ করে দিব, অর্থাৎ আমাদের এটা আপাতত শো করার দরকার নাই, যখন আমাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে তখন। তারপর এখানে যদি আমরা আসি, আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন পপুলার পোস্ট, তো এইটা থাক, এটা আমাদের হাইড করার দরকার নাই। তো এখানে ঠিক একইভাবে দেখেন পপুলার পোস্ট, এটা আপনি চাইলে এখান থেকে ক্লিক করে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন যে লাস্ট 7 দিনের পপুলার পোস্টগুলো শো করবে, নাকি লাস্ট 30 দিনের, নাকি লাস্ট ইয়ারের, নাকি অল টাইম, অর্থাৎ সব আপনি এ পর্যন্ত যতগুলো পোস্ট করেছেন সবগুলোর মধ্যে যেটা পপুলার হচ্ছে ওইটা শো করবে, তো সেগুলো আপনি এখান থেকে দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে, কতগুলো পোস্ট এখানে শো করবে, আপনি চাইলে 5টা দিতে পারেন, চাইলে 3টা দিতে পারেন, তো এটা আপনি আপনার খুশি মতো দিতে পারেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব আস, অর্থাৎ এটাকে আমি একটু সেভ করে নিই, তারপর এখানে একটু রিলোড করে নিই। রিলোড করে নেওয়ার পর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব আস, এখানে একটি ভিডিও দেওয়া রয়েছে, তো আপনি যদি এখানে কোনো ভিডিও দিতে চান তাহলে এখান থেকে জাস্ট লেআউটে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব আস, জাস্ট এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি আপনার যে ভিডিওটি দিতে চান, অর্থাৎ আপনার কোনো ইউটিউব চ্যানেল বা অন্য কোনো ইউটিউব চ্যানেলে যদি ভিডিও দিতে চান তাহলে কি করবেন, আপনি সরাসরি ওই ভিডিওটি ওপেন করবেন। তো এখানে আমি আমার চ্যানেলটি ওপেন করছি, করার পর মনে করেন আমাদের এই চতুর্থ পর্বের এই যে ভিডিওটি এটা আমি দিব, তো এটাকে আমি জাস্ট ওপেন করছি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার একটা অপশন রয়েছে, আপনার জাস্ট শেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কপি একটা অপশন রয়েছে, জাস্ট এখান থেকে কপি এই অপশনে ক্লিক করে দিবেন। কপি অপশনে ক্লিক করার পর এখানে এসে আপনাদের এই যে ভিডিওটার লিঙ্ক এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে youtube.b, তারপর এখানে স্ল্যাশের পরে একটা কোড রয়েছে, দেখেন এখানে স্ল্যাশ দিয়ে একটা কোড, জাস্ট এই কোডটুকু কপি করবেন, আপনারা কিছু করবেন না, জাস্ট এই কোডটুকু কপি করবেন। করার পর লেআউটে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন youtube.com embedded এবং এখানে একটা কোডের মতো দেওয়া রয়েছে, জাস্ট আপনারা এখানে এসে ওই কোডটা পেস্ট করে দিবেন। ভালোভাবে দেখেন আমি জাস্ট ওই ভিডিওটার যে কোডটা ছিল জাস্ট স্ল্যাশের পরে ওইটা আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দিলাম, সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এইখানে সেভ করলাম। করার পর আমাদের সাইটে এসে এখানে দেখেন কোন ভিডিওটি রয়েছে এবং রিলোড দিলে কোন ভিডিওটি চলে আসবে, রিলোড দিলে আমার ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর নিচের দিকে যদি আসে লেআউটের, এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব আসার পরে রয়েছে ফলো বাই মেইল, অর্থাৎ কেউ ইমেইল দিয়ে আপনাকে ফলো করতে পারে, তো এটা হাইড করা রয়েছে, আপনার এখানে হাইড নাও করা থাকতে পারে। তো জাস্ট এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে ভিজিবল এটাকে টিকমার্ক দেওয়া রয়েছে, জাস্ট এখান থেকে টিকমার্কটি উঠিয়ে দিয়ে আপনার সেভ করে দিবেন। সেভ করে দিলেও যদি এখানে না আসে তাহলে আবারও এখানে এডিট করবেন, এডিট করার পর জাস্ট এখানে ক্লিক করে আপনারা এখান থেকে সেভ করে দিবেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু অন হয়ে গেছে। এবার যদি এখান থেকে আমি রিলোড করে এখানে এসে যদি আমরা একটু রিলোড করে নিই আমাদের সাইটটি, তাহলে দেখবেন যে সাবস্ক্রাইব করার একটা অপশন কিন্তু চলে আসছে, দেখেন ফলো বাই ইমেল এবং ইমেল দেওয়ার একটা বক্স এবং সাবস্ক্রাইব করার একটা বক্স কিন্তু এখানে চলে আসছে। তারপর দেখেন রয়েছে লেভেল, তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন লেভেল, তো এটাকে যদি আপনারা এখান থেকে এডিট অপশনে ক্লিক করেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন অল লেভেল এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট লেভেল। এবার ব্যাপার হচ্ছে এই লেভেলগুলো কী, তো আপনার হয়তো মনে আছে আপনি পোস্ট লেখার সময় কিছু লেভেল দিয়েছিলেন, ওই লেভেলগুলো হচ্ছে এখানে এই লেভেল, আপনি চাইলে আপনার কোন রিলেটেড পোস্টগুলো লিখেছেন তার একটা লেভেলও আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো দেখেন এখান থেকে আমি সিলেক্ট লেভেল এখানে দিলাম, তারপর এই যে এডিট এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আপনার পোস্টে যতগুলো লেভেল আপনি এখানে দিয়েছেন সবগুলো লেভেল আপনি এখানে দেখতে পাবেন এবং কোন লেভেলে কয়টা পোস্ট আছে তাও কিন্তু আপনি দেখতে পাবেন। তো দেখেন আমাদের ইউটিউব লেভেলে 3টা পোস্ট আছে, অ্যাডসেন্স লেভেল 1টি পোস্ট আছে, তো যেহেতু আমাদের এখানে পোস্ট কম তাই লেভেলও কম, তো আপনারা এখান থেকে একই লেভেল বারবার দিবেন না, যে লেভেলটা পোস্ট সংখ্যা বেশি থাকবে সেই লেভেলটা জাস্ট এখান থেকে ক্লিক করবেন, টিকমার্ক হয়ে যাবে, এভাবে ক্লিক করবেন টিকমার্ক হয়ে যাবে। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিবেন, ডানে ক্লিক করার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। তার আগে এখানে দেখেন এখানে লিস্ট আকারে শো করতে পারে, আবার এখানে ক্লিক করলে আপনার গ্রিড আকারে শো করতে পারে, তো দেখেন আমি এখানে লিস্ট রাখছি, তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করে দেওয়ার পর এই সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে এসে যদি আমি রিলোড করি, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেভেলগুলো কিন্তু সুন্দরভাবে শো করছে। তো এখান থেকে আবার যদি এসে আমি এখান থেকে লেভেলটাকে এডিট করে এই যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করে যদি সেভ করি, তারপর এখান থেকে সেভ করার পর এবার যদি আমরা দেখি যে আসলে কীরকম দেখায় আমাদের লেভেলটি, তো দেখেন এখানে আমাদের লেভেলটি দেখেন এভাবে দেখাচ্ছে, তো এইভাবে আসলে তেমন একটা ভালো লাগছে না। তো আমরা এখান থেকে লেভেলে এডিটে ক্লিক করে জাস্ট এখান থেকে লিস্ট এটাকে রেখে আমরা সেভ করে দিয়ে এই অপশনে ক্লিক করে রাখবো। তারপর দেখতে পাচ্ছে টেকনোলজি, অর্থাৎ আমাদের এই যে সাইটটি রয়েছে, এবার দেখেন লেভেলটি কিন্তু আমাদের দেখতে ভালো লাগছে, এখানে টেকনোলজি রিলেটেড কিছু পোস্ট, তো আপনি চাইলে আপনার কিছু পোস্ট এখানে শো করাতে পারেন।
তো ঠিক একইভাবে আপনাদের লেআউট এসে এখান থেকে টেকনোলজি এখানে ক্লিক করবেন। করার পর এখানে মনে করেন আপনি অ্যাডসেন্স রিলেটেড কোনো পোস্ট দিতে চান, টাইটেল দিবেন অ্যাডসেন্স। অ্যাডসেন্স দেওয়ার পর এখান থেকে এই যে লেভেল, এখানে আপনি ওই অ্যাডসেন্সটি দিয়ে দেবেন, অর্থাৎ আপনার যে রিলেটেড পোস্ট শো করাতে চান তার একটি লেভেল এখানে দিয়ে দেবেন। তারপর এখানে কয়টি পোস্ট শো করবে তাও এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 5টি দিলাম, তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে সেভে ক্লিক করার পর এখানে এসে যদি আমি একটু রিলোড করি, তারপর এখান থেকে নিচের দিকে আসার পর দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাডসেন্স রিলেটেড একটি পোস্ট শো করছে। তো আপনি চাইলে এটা এখানে শো করাতে পারেন, আবার না চাইলে এটাকে কিন্তু হাইডও করে রাখতে পারেন। তার জন্য এখান থেকে লেআউটে আসার পর এখান থেকে আপনি জাস্ট ভিজিবিলিটি এটাকে টিকমার্ক দিয়ে উঠিয়ে দিয়ে সেভ করে দিলে আপনার এটা কিন্তু আর শো করবে না। তো এটা হলো আমাদের সাইডবারের কাজ মোটামুটি হয়ে গেল। সাইডবারের কাজ হয়ে যাওয়ার পর আমরা এখানে থেকে ফুটারের কাজগুলো দেখে নিব, তারপর আমরা এই মিডিলের কাজগুলো দেখব। তো ফুটারের কাজগুলো দেখার জন্য আমরা জাস্ট লেআউটে আসব, আসার পর এখান থেকে নিচের দিকে চলে আসব। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটি, এই যে বক্সটি, এটা হচ্ছে ফুটার বক্স। তো এটাকে ভালোভাবে দেখে নিন। তো এখান থেকে আমি যদি দেখি, তো দেখেন এখানে একটা লোগো দেওয়া রয়েছে এবং এখানে কিছু লেখা রয়েছে। তো তার জন্য এখান থেকে লেআউটে আসলাম। লেআউটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট অ্যান্ড লোগো সেকশন। তো এখান থেকে যদি অ্যাবাউট আস, এখানে আমি পেন্সিল আইকনে ক্লিক করি, করার পর এখানে দেখেন একটা লোগো দেওয়া রয়েছে। তো আপনি কি করতে পারেন, আপনার সম্পর্কে এখানে লিখতে পারেন। তো তার জন্য ফার্স্টে এখানে আপনি আপনার একটা ছবি দিতে পারেন। তো তার জন্য এখান থেকে রিমুভ ইমেজে ক্লিক করবেন, সোর্স ফাইলে ক্লিক করবেন এবং আপনার যে ছবিটি থাকবে সেই ছবিটি আপনি এখানে দিয়ে দিবেন। তো মনে করেন আমি এই ছবিটি দিলাম, তারপর এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম, এখানে ছবিটি আসছে। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস লেখা রয়েছে, এটা থাক। এখানে আপনি আপনার সম্পর্কে কিছু একটা লিখে দিতে পারেন। এখানে একটা এক্সাম্পল এখানে লেখা রয়েছে। তো এখানে আমি যদি আমার সম্পর্কে কিছু লিখে দিই, তো যেমন এখানে আমি লিখছি, জাস্ট এতটুকু লিখলাম। লেখার পর এখানে যদি আপনার ব্লগারের কোনো প্রোফাইলের লিঙ্ক এখানে দিতে চান তাহলে এখানে দিতে পারেন। তো আমি এখান থেকে আপাতত কিছুই রাখছি না। তারপর এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিব এবং এখানে এসে আমি যদি এটাকে রিলোড করি তাহলে দেখবো যে এই যে লোগোটি এটা চেঞ্জ হয়ে গেছে এবং আমি যে লেখাটি দিয়েছিলাম ওটা কিন্তু চলে আসবে। তো দেখেন নিচের দিকে আসছি, আচ্ছা বা দেখেন ওই লেখাটি চলে আসছে এবং এখান থেকে আমার নামটি কিন্তু চলে আসছে। তো আপনার লেখাটি যখন বড় হবে তখন এখানে অটোমেটিকলি এখানে চলে আসবে লেখাটি। তারপর এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া আইকন, অর্থাৎ আমরা ফার্স্টে যেভাবে সোশ্যাল মিডিয়া আইকনগুলো দিয়েছিলাম ওইভাবে কিন্তু এখানেও লিঙ্কগুলো তৈরি করতে হবে। তার জন্য এখান থেকে লেআউট আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট অ্যান্ড লোগো সেকশন, তারপর সোশ্যাল ফুটার, এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। করার পর ওই আগেরবার যেভাবে দেখিয়েছিলাম ঠিক একইভাবে আপনারা এখানে আপনার লিঙ্কগুলো তৈরি করে রাখবেন। তো আমি এখান থেকে জাস্ট এগুলো কেটে দিচ্ছি, আশা করি আপনারা এটা পারবেন, কারণ আগেই একবার দেখেছি একই জিনিস বারবার দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে এটা সেট করে নেবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে যদি আসি, আসার পর এখানে দেখতে পাচ্ছেন র্যান্ডম পোস্ট, রিসেন্ট পোস্ট, পপুলার পোস্ট। তো লেআউট আসার পর এখানে দেখতে পাচ্ছেন র্যান্ডম পোস্ট, রিসেন্ট পোস্ট বা রিসেন্ট ইন স্পোর্টস এবং পপুলার পোস্ট। তো পপুলার পোস্ট যেগুলো রয়েছে এটা আপনি চাইলে এইভাবে রাখতে পারেন, কোনো ব্যাপার না, এই যেমনটি আছে এইভাবে থাক পপুলার পোস্ট। এবার দেখতে পাচ্ছেন রিসেন্ট ইন স্পোর্টস, তো এখানে ক্লিক করবেন। এবার এখানে আমাদের কিন্তু স্পোর্টস রিলেটেড কোনো রকম পোস্ট নাই। তো আপনি এখানে কী করতে পারেন, রিসেন্ট ইন ইউটিউব দিতে পারেন, অর্থাৎ ইউটিউব রিলেটেড যতগুলো পোস্ট রয়েছে রিসেন্ট ততগুলো পোস্ট এখানে শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো পোস্ট শো করবে সেটা রয়েছে। তো আমি এখান থেকে 5টি দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্পোর্টস, অর্থাৎ এখানে আপনি আপনার লেভেলটি দিবেন। তো দেখেন এখানে আপনি ইউটিউব দিয়েছেন, অর্থাৎ ইউটিউব রিলেটেড পোস্ট শো করাতে চান, তাহলে এখানে ইউটিউব পোস্টের যে লেভেলটি ব্যবহার করেছেন জাস্ট ওই লেভেলটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, লেভেলে যেভাবে লিখেছেন ছোটো হাতের না বড় হাতের দিয়েছেন বা নামটি ভুল আছে কিনা, লেভেলে যেটা রয়েছে ওইটা যদি না হয় তাহলে কিন্তু আপনার পোস্টগুলো শো করবে না। তারপর এখান থেকে আমি সেভে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছি র্যান্ডম পোস্ট, তো এখানে র্যান্ডম মানে ওদের ইচ্ছা মতো একটা পোস্ট এখানে শো করাবে। তো এখানে যেভাবে রয়েছে এভাবে থাক, এটা কোনো চেঞ্জ করার দরকার নাই। তো এখানে সেভ করে দিবেন। তো আপনি চাইলে এখান থেকে কয়টি পোস্ট শো করবে সেটা আপনি আপনার মধ্যে দিতে পারেন। তো যেহেতু আমরা আগেরবার দিয়েছি 5টি, সেহেতু এখানে 5টি দিলাম। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিব এবং এখান থেকে এই সেভে ক্লিক করার পর আমরা যদি আমাদের এই সাইটটিকে যদি রিলোড করি এবং এখান থেকে যদি ফুটারে আসি, আসার পর দেখেন এখানে র্যান্ডম পোস্ট এখানে শো করছে, আমাদের রিসেন্ট যে ইউটিউব পোস্ট সেগুলো শো করছে এবং পপুলার পোস্ট তাও কিন্তু এখানে শো করছে। তো আশা করি আমাদের যে লোগো, তারপর আমাদের রয়েছে এখানে যে এই পোস্টগুলো এবং এখান থেকে সাইড বারের কাজ, এটা কমপ্লিট। এবং আমাদের বাকি কাজগুলো থাকলো এই যে মাঝখানের যে কাজগুলো, অর্থাৎ মাঝের এটা বাকি। তো ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, এর পরবর্তী পর্বে আমরা থিমটি পুরো কাস্টমাইজেশন কমপ্লিট করে ফেলবো।
তো এতক্ষণ যা যা দেখেছি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, চাইলে সরাসরি আমাদের ফেসবুক পেজে আপনার সমস্যাটি স্ক্রিনশট সহ দিতে পারেন, আমি সাথে সাথে সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।